আজ শনিবার বিশে জ্যৈষ্ঠ 2022 সালের 4ঠা জুন, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ কর্ম এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। হ্যাঁ, দেখুন, দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন, পরিত্রাণ পেতে চলেছেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। আজ কিন্তু আপনার জীবনের কোনো অমীমাংসিত সমস্যা আরও বেশি অস্পষ্ট হয়ে যেতে পারে, অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে, যার কারণে মনে নিরানন্দ অনুভব করতে পারেন। দিনটি কিন্তু আজ ব্যয়বহুল দিন, বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। মনে রাখবেন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে, তাই বিদ্যা বুদ্ধি দ্বারা সমৃদ্ধশালী ব্যক্তিবর্গদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, সেবা শুশ্রূষা করুন। দেখবেন আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। চাকরিজীবী যারা আছেন তাদেরকেও কিন্তু বলবো, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, সহকর্মীদের সাথে কোনো প্রকার হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কু নজরে পড়ে যেতে পারেন। দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনদেরকে সময় দিতে চাইবেন, কিন্তু সেই সময় কোনো কাছের মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্ক হওয়ার কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তবে মনে রাখবেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত আমাদের জীবনে কখনোই আমাদেরকে উপকৃত করে না। অন্যথায় পরিবারের সদস্যদের সাথে কিন্তু আজ আপনারা শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটি দিন কাটাতে চলেছেন। মানুষজন যদি তাদের সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন, নিজের মনকে আজ কোনো মতেই অশান্ত যেন হতে দেবেন না। বন্ধু পরিজনদের সাথেও আজকের দিনটিতে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনি কোনো কিছু যদি করার মতো না থাকে তাহলে পাবলিক লাইব্রেরিতে যান, সেখানে নিজের জ্ঞান প্রজ্ঞা নিজেকে আরও সমৃদ্ধশালী করার চেষ্টা করুন, নিজের ব্যক্তিত্বকে উন্নত করুন। অবসরকালীন সময়ে আজ যেহেতু শনিবার, সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্চরায় নামা এটি 108 বার জপ করবেন। যাদের চন্দ্ররাশি সিংহ এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।